বসিয়েছে, ওকে দিয়ে ইউজ করেছে, টাকা তুলেছে, ভোট করিয়েছে, এবার বাঁচাবার চেষ্টা করলো দু মাস, এবার ছেড়ে দিয়েছে আল্লাহর হাতে। ও কি করবে, ওকে ইউজ করে শেষ করে ভালো, জানা সারা জীবন বেরোবে না। তো সিবিআই ইনকোয়ারি হলে ও কেন একা দোষী হবে, যারা যারা দোষী সব ধরা পড়বে। আমি তো শেষ পর্যন্ত বলছি, মমতা ব্যানার্জি যখন বিরোধী পক্ষে ছিলেন তখন সিবিআই কথা বললেন, যেই সরকার এসে দুর্নীতি করলেন তখন সিবিআই বিরোধিতা করছেন, ওনার পার্টির লোকেরাও সিবিআই চাইয়ে নিচ্ছে, আজ সাজাহান হচ্ছে। বিজেপির এমপি ছিলেন আর কি, ঠিক আছে ভালো কথা, অনেকদিন ধরে বাইরে থেকে আমাদের সাপোর্ট করেছেন, এবার পুরোপুরি আমাদের হয়ে লড়বেন। আজ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় টানা উত্তরবঙ্গ সফরে, ঠিক আছে আছে নাকি আপনি দুজনে লাফালাফি করছেন, কী করতে পারেন দেখা যাক, জনতা ঠিক করবে। শাহজাহান তো কালকে বলেছে যে সিবিআই তদন্ত হয়েছে, ভালো হয়েছে, এটা কি তৃণমূলের পক্ষে বুমেরাং হলো? ওকে দিয়ে ইউজ করেছে, টাকা তুলেছে, ভোট করিয়েছে, এবার বাঁচাবার চেষ্টা করলো দু মাস, এবার ছেড়ে দিয়েছে আল্লাহর হাতে। ও কি করবে, ওকে ইউজ করে শেষ করে ভালো, জানা সারা জীবন বেরোবে না। তো সিবিআই ইনকোয়ারি হলে ও কেন একা দোষী হবে, যারা যারা দোষী সব ধরা পড়বে। আমি তো শেষ পর্যন্ত বলছি, মমতা ব্যানার্জি যখন বিরোধী পক্ষে ছিলেন তখন সিবিআই কথা বলতেন, যেই সরকার এসে দুর্নীতি করলেন তখন সিবিআই বিরোধিতা করছেন, ওনার পার্টির লোকেরাও সিবিআই চাইয়ে নিচ্ছে, আজ সাজাহান হচ্ছে। দাদা কখনো সবুজ পাঞ্জাবি পরে কখনো তৃণমূলের মঞ্চে সরাসরি ভাষণ দিলেন, দিচ্ছেন, এর পেছনে গল্পটা কি? কোনো রংটা কারো কেনা নয়, আর পর্ব উৎসব যে দুর্গাপূজা করে টিএমসির উপরে আমি যাবো না, প্রণাম করবো না, ওরা আমাকে ডেকেছে, আমি তো তাকে ধন্যবাদ দিই যে দিলীপ ঘোষকে তোমরা ডেকে নিয়েছো, মঞ্চে বসিয়েছ, আমাকে ওরাই ভাষণ দিতে বলেছে, ওরা আমাকে শরবত খাইয়েছে, ওরা আমার সঙ্গে গলাগলি কোলাকুলি করেছে। আমি বললাম সর্বত্র বেশি মিষ্টি হচ্ছে, তোমাদের ভালোবাসার জন্য বেশি মিষ্টি হচ্ছে। আপনি যখন মঞ্চে তখন তো কীর্তি আজকে ভোট দেওয়ার জন্য স্লোগান দিচ্ছিল, মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলেছে, জয় বাংলা বলেছে, ঈদের প্রোগ্রাম, ধার্মিক প্রোগ্রাম, সৌজন্যের প্রোগ্রাম সেটা হওয়া উচিত, ওরা রাজনীতি ছাড়া কিছু বোঝা না। ভালোবাসা থাকলে তো মিষ্টি লাগেই, কালকে আমাকে ভালোবেসে ওরা খাইয়েছে, আমি চিনি খাই না কিন্তু ওদের ভালোবাসাটা খেয়েছি। নিয়োগ দুর্নীতি মামলায় প্রথম এফআইআর রাজ্যের এবং প্রার্থন নামে এফআইআর, কি বলবেন? তদন্ত হয়ে গেছে, তথ্য এসে গেছে, এফআইআর হওয়া উচিত এবং বিচার প্রক্রিয়া শুরু করা উচিত। মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, মানুষ এতদিন অত্যাচার সহ্য করেছে, লুট দেখেছে, আবার প্রক্রিয়া যদি লম্বা হয় শাস্তি দেওয়ার, লোকের বিশ্বাস চলে যায়, সেই জন্য নিঃসন্দেহে সেন্ট্রাল যে এজেন্সি আছে, আদালত, তারা বারবার বলেছেন, বলছেনও, আমার মনে হয় ঠিক সময় সাজা পেয়ে যাবো। প্রাক্তন জিটিএ কর্তা বিনয় তামাংয়ের নামে এফআইআর। আমি দার্জিলিং গেছিলাম, আপনারা দেখেছেন সেই ভিডিও, আমার উপরে অ্যাটাক করা হয়েছিল কয়েক বছর আগে, বিনয় তামাং অ্যান্ড কোম্পানি আমার উপরে অ্যাটাক করেছিল, কিন্তু আমাদের এফআইআর তখন নেয়নি, ধর্মের মানে ধর্মের কল বাতাসে নড়ে, চাকা ঘুরছে, এখন সবাইকে হিসাব দিতে হবে যারা ওখানে হিংসা করেছে, মারপিট করেছে, লোককে খেপিয়েছে, সব কিছুর বিচার। দাদা দুর্গাপুরে দেখলাম পাতক ভবনে স্টিক নিয়ে ঘুরছেন, এখানে তৃণমূল ডেকে আপনাকে শরবত খাওয়ালো, তা তৃণমূল কি কোথাও ভয় পেয়েছে? ভয় পাওয়া নেই, পরিবর্তন হচ্ছে, যারা আমার গাড়ি ভাঙতো, কালো পতাকা দেখাতো, তারা যদি শরবত খাওয়ায়, বুঝতেই পারছেন পরিবর্তন হচ্ছে, আর এটা হওয়া উচিত, ভালো। টর্নেডো বিধ্বস্ত গ্রামে 20,000 টাকা করে রাজ্য সরকার ক্ষতিপূরণ দিয়েছে, ওনারা যদি না বলে দিয়ে দিতেন কেউ আটকাতো না, ওনারা যখন রাজনীতি করতে গেছেন, ভোট কিনতে চাইছেন, তখন ইলেকশন কমিশনও বিরোধিতা করছে, আমরাও বিরোধিতা করছি, সরকারের দায়িত্ব ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া, কিন্তু মুশকিল করে মুশকিল হয় যখন ভুল করে টাকাটা টিএমসি লোকেদের অ্যাকাউন্টে চলে যায়, আর সেই সম্ভাবনা আছে বলে আমরা চিন্তা করছি। বসিয়েছে, ওকে দিয়ে ইউজ করেছে, টাকা তুলেছে, ভোট করিয়েছে, এবার বাঁচাবার চেষ্টা করলো দু মাস, এবার ছেড়ে দিয়েছে আল্লাহর হাতে। ও কী করবে, ওকে ইউজ করে শেষ করে ভালো, জানা সারা জীবন বেরোবে না। তো সিবিআই ইনকোয়ারি হলে ও কেন একা দোষী হবে, যারা যারা দোষী সব ধরা পড়বে। আমি তো শেষ পর্যন্ত বলছি, মমতা ব্যানার্জি যখন বিরোধী পক্ষে ছিলেন তখন সিবিআই কথা বলতেন, যেই সরকার এসে দুর্নীতি করলেন তখন সিবিআই বিরোধিতা করছেন, ওনার পার্টির লোকেরাও সিবিআই চাইয়ে নিচ্ছে, আজ সাজাহান হচ্ছে। বিজেপির এমপি ছিলেন আর কি, ঠিক আছে ভালো কথা, অনেকদিন ধরে বাইরে থেকে আমাদের সাপোর্ট করেছেন, এবার পুরোপুরি আমাদের হয়ে লড়বেন। আজ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় টানা উত্তরবঙ্গ সফরে, ঠিক আছে আছে নাকি আপনি দুজনে লাফালাফি করছেন, কী করতে পারেন দেখা যাক।
জনতা ঠিক করবে। শাহজাহান তো কালকে বলেছে যে সিবিআই তদন্ত হয়েছে, ভালো হয়েছে, এটা কি তৃণমূলের পক্ষে বুমেরাং হলো? সিবিআই ওকে দিয়ে ইউজ করেছে, টাকা তুলেছে, ভোট করিয়েছে, এবার বাঁচাবার চেষ্টা করলো দু মাস, এবার ছেড়ে দিয়েছে আল্লাহর হাতে। ও কি করবে, ওকে ইউজ করে শেষ করে ভালো, জানা সারা জীবন বেরোবে না। তো সিবিআই ইনকোয়ারি হলে ও কেন একা দোষী হবে, যারা যারা দোষী সব ধরা পড়বে। আমি তো শেষ পর্যন্ত বলছি, মমতা ব্যানার্জি যখন বিরোধী পক্ষে ছিলেন তখন সিবিআই কথা বললেন, যেই সরকার এসে দুর্নীতি করলেন তখন সিবিআই বিরোধিতা করছেন, ওনার পার্টির লোকেরাও সিবিআই চাইয়ে নিচ্ছে, আজ শাহজাহান হচ্ছে। কখনো সবুজ পাঞ্জাবি পরে কখনো তৃণমূলের মঞ্চে সরাসরি ভাষণ দিলেন, দিচ্ছেন, এর পেছনে গল্পটা কি? কোনো রংটা কারো কেনা নয়, আর পর্ব উৎসব যে দুর্গাপূজা করে টিএমসির উপরে আমি যাবো না, প্রণাম করবো না, ওরা আমাকে ডেকেছে, আমি তো তাকে ধন্যবাদ দিই যে দিলীপ ঘোষকে তোমরা ডেকে নিয়েছো, মঞ্চে বসিয়েছ, আমাকে ওরাই ভাষণ দিতে বলেছে, ওরা আমাকে শরবত খাইয়েছে, ওরা আমার সঙ্গে গলাগলি কোলাকুলি করেছে। আমি বললাম সর্বত্র বেশি মিষ্টি হচ্ছে, তোমাদের ভালোবাসার জন্য বেশি মিষ্টি হচ্ছে। আপনি যখন মঞ্চে তখন তো কীর্তি আরকে ভোট দেওয়ার জন্য স্লোগান দিচ্ছিল, মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলেছে, জয় বাংলা বলেছে, ঈদের প্রোগ্রাম, ধার্মিক প্রোগ্রাম, সৌজন্যের প্রোগ্রাম সেটা হওয়া উচিত, ওরা রাজনীতি ছাড়া কিছু বোঝানো হওয়া উচিত। ভালোবাসা থাকলে তো মিষ্টি লাগেই, কালকে আমাকে ভালোবেসে ওরা খাইয়েছে, আমি চিনি খাই না কিন্তু ওদের ভালোবাসাটা খেয়েছি। নিয়োগ দুর্নীতি মামলায় প্রথম এফআইআর রাজ্যের এবং প্রার্থন নামে এফআইআর, কী বলবেন? তদন্ত হয়ে গেছে, তথ্য এসে গেছে, এফআইআর হওয়া উচিত এবং বিচার প্রক্রিয়া শুরু করা উচিত। মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, মানুষ এতদিন অত্যাচার সহ্য করেছে, লুট দেখেছে, আবার প্রক্রিয়া যদি লম্বা হয় শাস্তি দেওয়ার, লোকের বিশ্বাস চলে যায়। সেই জন্য নিঃসন্দেহে সেন্ট্রাল যে এজেন্সি আছে, আদালত, তারা বারবার বলেছেন, বলছেনও, আমার মনে হয় ঠিক সময় সাজা পেয়ে যাবো। প্রাক্তন জিটিএ কর্তা বিনয় তামাংয়ের নামে এফআইআর। আমি দার্জিলিংয়ে গেছিলাম, আপনারা দেখেছেন সেই ভিডিও, আমার উপরে অ্যাটাক করা হয়েছিল কয়েক বছর আগে, বিনয় তামাং অ্যান্ড কোম্পানি আমার উপরে অ্যাটাক করেছিল, কিন্তু আমাদের এফআইআর তখন নেয়নি। ধর্মের মানে ধর্মের কল বাতাসে নড়ে, চাকা ঘুরছে, এখন সবাইকে হিসাব দিতে হবে, যারা ওখানে হিংসা করেছে, মারপিট করেছে, লোককে খেপিয়েছে, সব কিছুর বিচার। দাদা, দুর্গাপুরে তো দেখলাম পাতব ভবনের স্টিক নিয়ে ঘুরছেন, এখানে তৃণমূল ডেকে আপনাকে শরবত খাওয়ালো, তা তৃণমূল কি কোথাও ভয় পেয়েছে? ভয় পাওয়া নেই, পরিবর্তন হচ্ছে, যারা আমার গাড়ি ভাঙতো, কালো পতাকা দেখাতো, তারা যদি শরবত খাওয়ায়, বুঝতেই পারছেন পরিবর্তন হচ্ছে, আর এটা হওয়া উচিত, ভালো। ওনারা যদি না বলে দিয়ে দিতেন কেউ আটকাতো না, ওনারা যখন রাজনীতি করতে গেছেন, ভোট কিনতে চাইছেন, তখন ইলেকশন কমিশনও বিরোধিতা করছে, আমরাও বিরোধিতা করব। সরকারের দায়িত্ব ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া।